পাতিল ভেঙে চাল ডাল তেল জিতার চ্যালেঞ্জ দর্শক বন্ধুরা দেখেন রাসেলবের আজব খেলা দেখেন এই দেখেন কি সুন্দরভাবে সাজায় দিছে এই দেখেন আর ঘটনা কি কিভাবে খেলাবে রাসেল ভাই তুমি শুনি এ রাসেল ভাই চাল ডাল তেল বুঝছি আর চিনি আর অনেক ভাই এ রাসেল ভাই এইটা আছে ভাই হনে দেখি আসলাম ভাই পাতিল সাজা দিছেন চাল ডাল লেহা লইছে ভাই ভাই এটা আপনার হাতে কি না ভাই ভাই এইটা হ্যাঁ ভাই এই যে প্রতিযোগীকে চোখ বেঁধে দেব এইটা দেই ভাই ভাঙবি এটা হলো মুগুর এইটা দেই বাড়ি দিবি হ্যাঁ ভাই আর এই দিকে আসেন আর এই যে দেখতে পাচ্ছেন চিনি আর এইটা আছে এই দেখেন আটা আর এই রকম ভাবে প্রত্যেকটা পাতিলে আমাদের খাবারের নাম লেখা আছে প্রত্যেকটা পাতিলে দিয়ে দিয়েছে প্রত্যেকটা পাতিলে হ্যাঁ আর আমাদের প্রতিযোগী এখান বেলা আইসা তিনটে চান্স পাবে ঠিক আছে একজন তিনটে করে চান্স পাবে একজন তিনটে করে চান্স পাবে মনে করেন চান্সে পাতিলে এসে ভাঙলো ভাঙার পর যে মনন যে টুকেনে লেখা আছে যে খাবারটা সঙ্গে সঙ্গে সেই খাবারটা দিয়ে দেবে তাহলে শুরু করেন ভাই ঠিক আছে বাদো বাদো আর নিয়ম হলো চোখ বাইতে দুই পাক দেওয়া লাগবে দুই পাক দিয়ে দেবো লেন এটা খাবার বাইদো চাচা আপনার নাম কি আলেক এই যে চোখ বাইতে দিচ্ছে আপনি কি পাতিল দেখতে পারতেছেন কিছুই দেখা যাচ্ছে না আপনি কি দেখির ভিতরে পাতিল দেখো কে ভাই আচ্ছা লেন চাচা আর এই যে আপনার মুগুর এই যে ধরেন কই মুগুর এই যে মুগুর আর দেই আপনার একটু ই হলেন তো চাচা আপনি কি প্রস্তুত প্রস্তুত আমি বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু করবেন আবার বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে বাদ করে দিবেন আর যদি বাসি দেওয়ার পরে মনে করেন যে যা বাড়ি দেন তাই করে ডিসকোয়ালিফাই করে আচ্ছা আচ্ছা মানে বাসি ডবল পড়লে থামে যান হ্যাঁ হ্যাঁ এইটাই প্রস্তুত হ্যাঁ প্রস্তুত দুই পাক করে এক আইরে আল্লাহ রে একটু কথা বলি দুই দুই দেখা যায় কোন পাতিল ভাঙতে পারে আমার চাচা দেখা যায় ভাই আপনি প্রস্তুত এই যে পাইছেন মাথার উপর নিয়ে যাওয়া লাগবে রেডি প্রস্তুত সে কিন্তু ভাঙতে পারছে তিনটার তিনটাই আর আমরা দেখবো কি পেয়েছে সে পেয়েছে এলো আটা আর পেয়েছে ডাল আর পেয়েছে চাল আর আমরা দিয়ে দিচ্ছি তাকে এই যে হলো আটা এই যে হলো চাল আর এই যে হলো ডাল এই যে আপনার চাল ডাল ঠিক আছে কেমন লাগলো খুব ভালো ভালো হ্যাঁ ঠিক আছে সাজাও ঠিক আছে যান ঠিক আছে ভাই আর একজন আর একজন কাকা আপনার নাম কি উদ্দিন ছয়টা কি ভাঙতে পারবেন ইনশাআল্লাহ দেখি চেষ্টা করে ঠিক আছে লেন ভালো করে বাদ জলিল এই যে ধরেন এই যে ডান্ডি
হোসেন হ্যাঁ রেডি রেডি এই যে আপনি আছেন আর গুরু জিতে গুরু জিতে মুগুর পাকো তো সেই পাক মুগুর ধরেন এই যে এই যে এই যে ধরছেন এরম ফোন নিয়ে দেওয়া লাগবে কই হ্যাঁ এইরম ভাবে মানে প্রস্তুত রাসেল ভাই এরা কি গুরুই নিয়ে কয় রে ভাই দুইটা কিন্তু আসলে দেখি কি কি পেল সে তেল চিনি আর হলো চাল আরে এই যে আপনার তেল চাউল আর চিনি এই যে সবাই একটা ধরে হাত তালে কেমন লাগলো আপনি সবার চাই ভালো খেলছেন ঠিক আছে আপনি সাইডে দাঁড়ান ঠিক আছে এবার আর একজন চলে আসেন তো এই যে ধরছেন হবে করে থাকে না আচ্ছা আমি আমি সেরম ভাবে ঘুরবো না আপনি মন মতো আমি ঘুরবো ঠিক আছে যান তিনটা তিনটাই ভাঙতে পারছে আসলে সে পেয়েছে ডাল সে পেয়েছে লবণ আর পেয়েছে হলো আটা এই যে আমাদের লবণ আটা আর পেয়েছে হলো ডাল এই যে লবণ আটা আর ডাউল কেমন লাগতেছে ভালো সবাই একটা জোরে হাত তালে ঠিক আছে আর একজন এবার চলে আসেন তো দেখি আর একজন এই যে আপনার মুগুর রেডি কি আপনি হ্যাঁ রেডি আবার দেন আমাকে মারেন না কেন আমি কল খেলা নাইছি এনে লয় সুধার দিছে আল একটা আসলে দেখি সে কি বলে ধুলোর জন্য দেখা যাচ্ছে না সে পেয়েছে কিন্তু লবণ আসলে আমরা লবণের সাথে দিয়ে দেবো একটি আটা এই যে আপনি কিন্তু পেয়েছেন লবণ এইটা দিয়ে দিলাম ঠিক আছে লবণ দিয়ে আটা রুটি খাইবেন ও
বুঝছেন ঠিক আছে আরেকজন আর আমাদের এই চাচাই গলি শেষ প্রতিযোগী চাচা আপনি তো শেষ তিন মারে কি তিনটে ফাটাবি পারবেন ঠিক আছে চেষ্টা করেন তিনটেই ভাঙার জন্য আপনি প্রস্তুত এই যে ল্যান্ড মুগুর পাইছেন এই যে চাচা আমার চাচা সোজা আমরা দেখবো তিনটাই ভাঙতে পারছে কি সে পেলো সে পেয়েছে আটা আর পেয়েছে লবণ আর ডাল তিনটা পেয়েছে আমরা দিয়ে দেবো ডাল লবণ আর হলো আটা আর এই যে চাচা আপনি লবণ ডাল আটা চাচা কেমন লাগলো আপনার কাছে এই খেলাটা হ্যাঁ পাতিল ভাঙানোর খেলাটা কেমন লাগলো ভালো লাগলো আপনাদের কাছে তো ভালো লাগছে নাকি আচ্ছা ঠিক আছে রাসেল ভাই হ্যাঁ ভাই খালি দর্শকের কাছেই ভালো লাগেনি আমার কাছেও ভালো লাগছে ভাই ভালো লাগছে খুবই ভালো লাগছে ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ